নিজ জেলায় ফিরছেন সাফ জয়নারীরা আর সংবর্ধনার জোয়ারে ভেসে যাচ্ছেন তারা। দলের আট ফুটবলারের বাড়ি ময়মনসিংহের কলসিন্দুরে। বাড়ি যাবার আগে একটা দিন তাদের কাটছে জেলা শহরের ব্যস্ততায়। সঞ্জিদা, মারিয়া বান্দা, শিউলি, তহুরা, শামসুন্নাহার সিনিয়র আর জুনিয়র ছাদখোলা ট্রাকে করে পুরো শহর ঘুরে বেড়ান। এরপর জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে হয়েছে সংবর্ধনা। ঘোড়ার গাড়িতে চড়ার অভিজ্ঞতাও হলো তাদের। এদিকে সিরাজগঞ্জে আখি খাতুনকে সংবর্ধনা দিয়েছে প্রশাসন। হাটি কুমরুল যে গোল চত্বরে আখিকে বরণ করে নেয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। হুট খোলা গাড়িতে করে নিজ বাড়ি শাহজাদপুর উপজেলা যান তিনি। সেখানে তাকে দেওয়া হয় আনুষ্ঠানিক সংবর্ধনা। অন্যদিকে রংপুরে সিরাত জাহান স্বপ্নাকেও একই ভালোবাসায় বরণ করে নিয়েছে রংপুরবাসী। টাউন হল মাঠে প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও 4.5 লাখ টাকা উপহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাকে।